নমস্কার বন্ধুরা, আজ যে রহস্য গল্প তোমাদের শোনাবো সেটি লিখেছেন দীনেন্দ্র কুমার রায়। তার জন্ম হয়েছিল 1859 সালের 26শে আগস্ট বাংলাদেশে, এবং তার মৃত্যু হয়েছে 1943 সালের 27শে জুন কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প অদৃশ্য হস্ত। গল্পের কিছু কিছু কথা বোঝার প্রয়োজনে আমাকে পরিবর্তিত করতে হয়েছে। শুরু করছি অদৃশ্য হস্ত। মেজর ফরেস্ট পরদিন প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়া তাহার কুকুরটিকে সঙ্গে লইয়া বাড়ির বাহির হইয়া পড়িলেন। কিছুকাল ঘুরিয়া আসিয়া তিনি তাহার অতিথিবর্গ সহ প্রাতঃভোজনে বসিলেন। সেই সময় তিনি তাহার স্ত্রীকে বলিলেন, হত্যাকারী সন্দেহে এখনো কাহাকেও গ্রেপ্তার করা হয় নাই। ইন্সপেক্টর রজার কাল অধিক রাত্রে ক্লেবারোতে ফিরিয়া গিয়াছে। আজ সকালেই তাহার এদিকে আসিবার কথা আছে। কনস্টেবল জিমির সঙ্গে আমার দু একটা কথা হইয়াছে। হেনরি বলিল, পুলিশ কি হত্যাকাণ্ডের কোনো কারণ স্থির করিতে পারিয়াছে? মেজর বললেন, জিমির সঙ্গে আলাপ করিয়া সেরকম তো কিছু বুঝিতে পারিলাম না। লোকটা ভারী বাচাল, তাহার মুখে কথা তুবড়ি ছোটে, কিন্তু এই ব্যাপার সম্বন্ধে সে একদম চুপ। আমার মনে হয় সে এই প্রথমবার হত্যাকাণ্ডের তদন্তের ভার পাইয়াছে, কিন্তু ইহার কোনো হদিস না পাওয়ায় তাহাতে ভয়ঙ্কর মাথা ঘামাইতেছে। সেই সময় সেই অট্টালিকার সম্মুখপথে মোটর গাড়ির ঘসঘসানি শুনিয়া মেজর জানালা দিয়া পথের দিকে চাহিলেন এবং উৎসাহ পরে বলিলেন, আরে পারমাস আসিয়া পড়িয়াছে দেখিতেছি। পল, উহার মতলব কি জানো? তোমাকে, আমাকে আর হেনরিকে গল্ফ খেলিবার জন্য পাকড়াও করিতে আসিতেছে, কিন্তু আজ সকালে কোনো রকম খেলাধুলায় যোগ দিতে আমার প্রবৃত্তি হইতেছে না। আমার ঘরের দরজায় মানুষ খুন হইয়াছে, গল্ফ খেলিতে আমার কি আর ভালো লাগে? মেজর পত্নী লুসি মিহি আওয়াজে অনুনয়ের ভঙ্গিতে বলিল, কিন্তু তোমাকে যাইতেই হইবে প্রিয়তম। আহা, বেচারা চার্লির জন্য তোমার মনে কি আঘাত লাগিয়াছে তাহা কি আর আমি বুঝি না, কিন্তু উপায় কি? পুলিশ তো এই হত্যাকাণ্ডের তদন্তের ভার লইয়াছে, এই অবস্থায় তোমার আর কি বা করিবার আছে? তা যাও, একবার যে গল্প খেলিয়া আসো, মনটা বড়ই দমিয়া গিয়াছে, একটু চাঙ্গা হইবে, কি বলো নিকোলাস? সেই সময় একটি দীর্ঘদেহ রূপবান যুবক সেই কক্ষে প্রবেশ করিল। লুসি তাহাকেই লক্ষ্য করিয়া একথা বলিয়াছিল, কিন্তু লুসির সকল কথা সেই যুবকের কর্ণে প্রবেশ করে নাই। এই জন্য সে লুসির কাছে সরিয়া আসিয়া বলিল, কাহার চাঙ্গা হওয়ার কথা বলিতেছিলে? তোমাদের কর্তাটির নাকি? হ্যাঁ হ্যাঁ, একবার যে গল্প খেলিলে আলবত উহার মন ওক গাছের বুড়ির মতো চাঙ্গা হইবে। এই কথা শুনিয়া মেজর মাথা নাড়িয়া বললেন, না না, ওসব আজ আমার ভালো লাগিতেছে না। আমি সত্যি কথাই বলিতেছি নিকোলাস, ইয়ার সঙ্গে তোমার বুঝি আলাপ নাই। পলের সঙ্গে তো পূর্বে কোনো দিন তোমার দেখা হয় নাই। পল, ইনি নিকোলাস পারমাস। পল নবাগত পারমাসের হাত ধরিয়া ঝাঁকাইয়া দিলেন। লুসি তাহাকে এক পেয়ালা কফি দিলে পারমাস তাহাকে চুমুক দিতে দিতে হত্যাকাণ্ডের কথার আলোচনা আরম্ভ করিল। সে এ সম্বন্ধে একটা নতুন কথা বলিবার লোভ সম্বরণ করিতে না পারিয়া বলিল, যদি আপনারা আমার মত জিজ্ঞাসা করেন, তাহা হইলে বলিব ডিককে যে খুন করিয়াছে সে হয় কোনো ভবঘুরে পথিক, না হয় কোনো জিপসি। গ্রামের কোনো লোক যে এ কাজ করে নাই এ বিষয়ে আমি নিঃসন্দেহ, কারণ গ্রামের কোনো লোকের সঙ্গে তাহার শত্রুতা ছিল না। মেজর বলিলেন,
হ্যাঁ, এ কথা সত্য বটে। আর কাহারও সঙ্গে তাহার মনান্তর ছিল, এ অনুমান যদি সত্য হয় তাহা হইলে তাহার এরকম শত্রু কেহই ছিল না, যে তাহাকে হত্যা না করিয়া স্থির থাকিতে পারে নাই। এই হত্যার রহস্য বড়ই জটিল বলিয়া মনে হইতেছে। পুলিশের একার চেষ্টায় কোনো ফল হইবে বলিয়া মনে হয় না। এই অবস্থায় অবিলম্বে তাহাদের স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা গ্রহণ করা উচিত। যাহা হোক, মেজরের মানসিক অবস্থা শোচনীয় বুঝিয়া কেহই তাহাকে খেলিতে যাইবার জন্য পীড়াপিড়ি করা সঙ্গত মনে করিল না। কিন্তু সকলকেই হাল ছাড়িয়া দিতে দেখিয়া মেজর স্বয়ং হাল ধরিলেন। তিনি চেয়ারখানি পশ্চাতে ঠেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, না, ঘরে বসিয়া নিষ্কর্মাভাবে এই অপ্রীতিকর প্রসঙ্গের আলোচনায় মন আরো খারাপ হইবে। যদি ক্লাবে যাইতেই হয় তো তাড়াতাড়ি যাওয়াই ভালো, নতুবা লাঞ্চের সময় আমরা ফিরিতে পারিব না। লুসি প্রিয়তমে, তুমি মিসেস হবসনের বাড়ি গিয়া তাহার সঙ্গে দেখা করিতে ভুলিও না। কাল আমি হবসনকে বলিয়া রাখিয়াছি আজ সকালে তুমি তাহাদের বাড়ি যাইবে, আমার সে কথার খেলাপ হইবে না তো? লুসি হাসিয়া বলিল, বেশ, তাহাই হইবে, আমি তাহার সঙ্গে দেখা করিব। আশা করি তোমরা স্ফূর্তি করিয়া খেলিবে। যদি তোমাদের ফিরিতে বিলম্ব হয় তাহা হইলে লাঞ্চের সময় তোমাদের জন্য প্রতীক্ষা করিব। মেজর তাহার দুইজন অতিথি সহ পারমাসের গাড়িতে উঠিয়া প্রস্থান করিলে ধুলোধর সজীব মাংসপিণ্ড হার্নিম্যান মুখবিবর হইতে অগ্নিবাণ বর্ষণ করিতে করিতে নেকড়েবাগের মতো হুঙ্কার দিয়া বলিল, মিসেস হবসনটাকে আমি আশা করিয়াছিলাম তুমি আর আমি এই ফাঁকতালে পল্লীপথে বাহির হইয়া কিছু দূর পর্যন্ত প্রমোদ ভ্রমণ করিয়া আসিব। লুসি সুমধুর হাস্যে সেই স্থূলদরের মুন্ডু ঘুরাইয়া বলিল, হ্যাঁ, সে তো আমরা যাবই, উহাদের এত তাড়াতাড়ি বিদায় করিলাম, ইহার কারণ কি তুমি বুঝিতে পারো নাই? যাইবার সময় হবসনের কুটিরের অদূরে গাড়ি রাখিয়া তাহার সঙ্গে একবার দেখা করিয়া আসিব। সে জেলদারোগার স্ত্রী, বেচারা ভয়ঙ্কর ভুগিতেছে কিনা, তাই তাহার রোগশয্যায় তাহাকে একবার দেখিতে যাইতে হইবে। এই অঞ্চলে যত লোক আছে আমাদের বুড়োটা তাদের সকলেরই খোঁজ খবর লইয়া থাকে, তাদের সঙ্গে মেলামেশা করিতে ভালোবাসে, সুতরাং আমাকেও তাহার মন জোগাইয়া চলিতে হয়। অগত্যা আমাকে যাইতেই হইবে। কয়েক মিনিট পরে লুসি সেই সচল মাংসপিণ্ডটাকে পাশে বসাইয়া স্বয়ং তাহার মোটর কার পরিচালিত করিতে লাগিল। গাড়ি পথে আসিয়া যেদিকে জেলদারোগার বাড়ি সেই দিকে ছুটিল। একটি পথ নদী পর্যন্ত প্রসারিত ছিল। সেই পথের উভয় পার্শ্বে ঘন সন্নিবিষ্ট গুল্মরাশি ও অরণ্য। লুসি সেই পথে আসিয়া গাড়ি থামাইল। সে তাহার সঙ্গে জ্বালাপেটা হার্নিম্যানকে বলিল, এই পথের অদূরে হবসনের কুটির, আমি এখানে নামিয়া সেই কুটিরে রোগিণীকে দেখিতে যাইব, তুমি কি করিবে? সেখানে যাইবে না গাড়িতেই বসিয়া থাকিবে? হার্নিম্যান বলিল, আমি এখানেই বসিয়া থাকিব, কোথাও রোগী টোগি দেখিতে যাইব সেরকম বিদকুটে শখ আমার নাই। লুসি তাহাকে গাড়িতে বসাইয়া রাখিয়া নামিয়া গেল। হার্নিম্যান মূলর মতো স্থূল একটা চুরুট বাহির করিয়া তোলা হাঁড়ির মতো গোল মুখে পুড়িল। তারপর তাহার ডগায় অগ্নিসংযোগ করিয়া ধূমপান করিতে করিতে সঞ্চারিণী পল্লবিনী লতার ন্যায় লুসির সুললিত গতিভঙ্গি নিরীক্ষণ করিতে লাগিল। লুসির প্রতি মমতা ও সহানুভূতিতে তাহার হৃদয় পূর্ণ হইল। তাহার মনে হইল লুসি ফরেস্ট সুন্দরী বটে, হ্যাঁ, পরমাও সুন্দরী। তার স্ফূর্তির প্রাণ তাকে নগরে লইয়া গিয়া লাঞ্চের জোগাড় করিলে মন্দ হয় না, আর যদি ডিনারের আয়োজন করিতে পারা যায় সে আরও ভালো। ক্রমশ সেই স্থূলদরের চিন্তার বেগ প্রবল হইয়া উঠিল। সেই সুন্দরী যুবতীর নিরানন্দময়
ব্যর্থ জীবনের কথা ভাবিয়া তাহার প্রাণ কাঁদিয়া উঠিল। সে ভাবিল, ফরেস্টের মতো ভুঁড়িওয়ালা বেটে কদাকার গাধাটাকে বিবাহ করিয়া এই প্রকার পল্লীগ্রামে সেই বুনো বেরসিকে সহবাসে জীবনপাত করিয়া তাহার কি সুখ। তাহার জীবন এখানে নিশ্চিতই দুর্বহ হইয়া উঠিয়াছে। এই নির্জন নিঃসঙ্গ পল্লীপ্রান্তে প্রেম নাই, আনন্দ নাই, স্ফূর্তিও নাই। সেই কদাকার অরসিক আধবুড়ো লোকটার প্রেমে মজিয়া গিয়াছে, তাকে বিবাহ করিয়া জীবন ব্যর্থ করিতেছে। ইহা হার্নিম্যানের অদ্ভুত মনে হইল। লুসির মতো সুন্দরী যে কোনো ভাগ্যবান পুরুষকে লাভ করিতে পারিত, যদি এই সুন্দরীর সহিত আলাপ করিবার, তাহার সঙ্গে মিশিয়া স্ফূর্তি করিবার আশা নাই থাকিত, তাহা হইলে সে মেজরের নিমন্ত্রণ গ্রহণ করিয়া সপ্তাহ শেষে ক্রুফোর্ড হলে অবসর যাপন করিতে আসিত না। কোন দিন প্রথমে কিরূপে লুসির সহিত তার পরিচয় হইয়াছিল সেই কথা তাহার মনে পড়িল। লন্ডনে একটি চ্যারিটি হলে নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়া সেই স্থানে তাহাদের প্রথম পরিচয়। লুসি ফরেস্টের স্ত্রী, এই সংবাদ শুনিয়া তাহার বিস্ময়ের সীমা ছিল না। সেই দিনই সে লুসির নয়নবাণে বিদ্ধ হইয়া আর তাহার চিন্তা করিবার অবকাশ পাইল না। হঠাৎ কাহার দুইখানি হাত পশ্চাৎ হইতে তাহার ঘাড়ে পড়িল এবং লোহার সাড়াশির মতো দৃঢ় বলে তাহার গলাটি চাপিয়া ধরিল। সেই সুদৃঢ় বন্ধনে হার্নিম্যানের মুখবিবর উদ্ঘাটিত হইল এবং তাহার মুখের চুরুট খসিয়া পড়িল। হার্নিম্যান সেই সুদৃঢ় বন্ধন পাশ হইতে মুক্তি লাভের জন্য তাহার বিশাল বপু লইয়া আততায় সহিত প্রবল বেগে ধস্তাধস্তি করিতে লাগিল, কিন্তু বজ্র কঠিন অঙ্গুলির প্রচণ্ড চাপে তাহার কানের ভিতর যেন ঝড় বহিতে লাগিল। তাহার শ্বাস রুদ্ধ হইয়াছিল। তাহার পর সে অস্ফুট গু গু শব্দে আর্তনাদ করিয়া ঢলিয়া পড়িল এবং মুহূর্ত মধ্যে তাহার চেতনা বিলুপ্ত হইল। এধারে মিস্টার পল আর্তনাদ শুনিতে পাইলেন। তাহার সহিত যেন ভীষণ যন্ত্রণা মর্মভেদী বেদনার সুতীব্র ঝঙ্কার প্রতিধ্বনি হইতেছিল। মিস্টার হার্নিম্যানকে গুম করিয়া রাখিয়াছে বলিয়া তাহার সন্দেহ হইল। মিস্টার পল তৎক্ষণাৎ সেই অট্টালিকার ওক কাষ্ঠ নির্মিত সদর দরজার পাশে সরিয়া গিয়া অন্ধকারে গুঁড়ি মারিয়া বসিয়া রইলেন। মিস্টার পল দ্বিধাশূন্য চিত্তে সংকল্প সাধনের জন্য প্রস্তুত হইলেন। তিনি স্থির ছিলেন তাহার অদৃষ্টে যাহাই ঘটুক, তিনি সেই গভীর রাত্রেই অন্ধকারাচ্ছন্ন অট্টালিকায় প্রবেশ করিয়া গুপ্ত রহস্য আবিষ্কার করিবেন। অতঃপর মিস্টার পল সেই দ্বার খুলিয়া সম্মুখে অগ্রসর হইলেন। চেতনা ফিরিলে হার্নিম্যান বিচলিত স্বরে বলিলেন, সেই নাকি? পল বলিলেন, সে ভিন্ন আর কে? হার্নিম্যান বলিল, সে দ্বার খুলাইবার জন্য ঘণ্টা বাজায় কেন? দরজার চাবি কি তার কাছে নাই? পল বলিলেন, এই বাড়ির অর্গল রুদ্ধ করা হইয়াছে, এরূপ করিবার প্রয়োজন ছিল। আপনি কিছুকাল অপেক্ষা করুন, আমি তাহাকে ভিতরে আনিবার ব্যবস্থা করিয়া আসি। হার্নিম্যান উত্তেজিত স্বরে বলিল, আমি এখানে অপেক্ষা করিব না, আমিও আপনার সঙ্গে যাইব। আমি সেই নরপশুকে শায়েস্তা না করিয়া ছাড়িব না। 50,000 পাউন্ডের অতিরিক্ত আরও কিছু তাহার ঘাড়ে চাপাইতে চাই। পল বলিলেন, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু আপনি ঠান্ডা হইয়া চলুন, আপনি অত গরম হইবেন না। পল এই কথা বলিয়া বাতিটা হাতে লইয়াই নিচের দিকে দ্রুত পদে ধাবিত হইলেন। হার্নিম্যান মোটা মানুষ, তাহার উপর শৃঙ্খলিত দেহে দীর্ঘকাল পড়িয়া থানায় তাহার ক্ষুধা তৃষ্ণারও অভাব ছিল না। সে কম্পিত পদে টলিতে টলিতে অন্ধকারে মিস্টার পলের অনুসরণ করিল। সেই সময় বহির্দ্বারের ঘণ্টা পুনর্বার বাজিতে আরম্ভ করায় সেই শব্দে হার্নিম্যানের পদশব্দ ডুবিয়া গেল। উহাতে পল অত্যন্ত খুশি হইলেন। মিস্টার পল বহির্দ্বারে উপস্থিত হইয়া বাতিটা বাহাতে ধরিয়া ডান হাতে দ্বারের শিকল অপসারিত করিয়া তাহার অর্গল খুলিলেন। তাহার পর দ্বার উদ্ঘাটিত করিলেন এবং দ্বারের আড়ালে দাঁড়াইয়া
আগন্তুকের প্রতীক্ষা করিতে লাগিলেন। মুহূর্ত পরে আগন্তুক দ্বারের চৌকাট পার হইয়া প্রবেশ করিল। তাহার দেহ ওভারকোটে আবৃত, মাথায় নরম ফেল্ট নির্মিত টুপি। সে দরজার ভিতরে প্রবেশ করিয়াই সক্রোধে হুঙ্কার দিল, উচ্চস্বরে বলিল, ওরে আহাম্মক, এতক্ষণ তুই কোথায় ছিলি? ঘণ্টা বাজাইতে বাজাইতে আমি হয়রান হইলাম। মিস্টার পল সংযত স্বরে বললেন, সেজন্য আমি দুঃখিত পারমাস। তার কথা শুনিয়া নিকোলাস পারমাস ঘাড় বাঁকাইয়া তাহার মুখের দিকে চাহিল। তাহার মুখ আরক্তিম। তুমি বলিয়া হুঙ্কার দিয়া পারমাস বুক পকেটে হাত পুরিল। কিন্তু মিস্টার পল সেই মুহূর্তে পারমাসের ঘাড়ে লাফাইয়া পড়িয়া তার হাত চাপিয়া ধরিলেন। পারমাসের পিস্তলের গুলি সবেগে মেঝেতে পড়িয়া ধরিল। তারপর জড়া জড়িয়ে হুড়ুহুড়ি করিতে করিতে উভয়ের দেহ সশব্দে প্রাচীরে নিক্ষিপ্ত হইল। পারমাস পলের মুখে প্রচণ্ড বেগে খুশি মারিতে লাগিল। পল তাহার খুশি বৃষ্টিতে বিব্রত হইয়া তাকে ছাড়িয়া দিলেন। পারমাস মুক্তি লাভ করিয়াই পলকে এরূপ বেগে ধাক্কা মারিল। পল সেই ধাক্কায় মুখ গুজিয়া পাশের দেওয়ালে নিক্ষিপ্ত হইলেন। সেই সুযোগে পারমাস পিস্তলটা মেঝের উপর হইতে তুলিয়া লইবার চেষ্টা করিল, কিন্তু সে হাত বাড়াইয়া পিস্তলটি তুলিয়া লইবার সঙ্গে সঙ্গে হার্নিম্যান দৌড়াইয়া আসিয়া তাহার বিরাট দেহ পারমাসের দেহের উপর নিক্ষিপ্ত করিল। পারমাস তাহার দেহের নিচে পড়িয়া চ্যাপ্টা হইবার উপক্রম। এবারও তাহার পিস্তলের গুলি বেকায়দায় অন্যদিকে চলিয়া গেল। হার্নিম্যান পারমাসের দেহের উপর চাপিয়া থাকিলে পারমাস তাহার পদদ্বয় মুক্ত করিয়া এরূপ বেগে হার্নিম্যানের পাঁজরে পদাঘাত করিল যে হার্নিম্যান তাহাকে ছাড়িয়া দিয়া কুষ্মাণ্ডের মতো গড়াইতে লাগিল। পারমাস মুক্তি লাভ করিয়া মিস্টার পলের মাথা লক্ষ্য করিয়া পিস্তল তুলিতেই তিনি বসিয়া পড়িলেন। এবার গুলিটা পলের মাথা উড়িয়া চলিয়া গেল। পরমুহূর্তেই পল পারমাসকে আক্রমণ করিয়া তাহার হাত হইতে পিস্তলটা কাড়িয়া লইয়া তাহার মস্তকে এরূপ বেগে আঘাত করিলেন যে সে হার্নিম্যানের পায়ের কাছে পড়িয়া খাবি খাইতে লাগিল। তার চেতনা বিলুপ্ত হইল। এইবার মেজর ফরেস্টের কথা বলিব। মধ্যরাত্রি অতীত প্রায়, মেজর ফরেস্ট তাহার ড্রয়িং রুমে পদচারণা করিতেছিলেন। তাহাকে অত্যন্ত উত্তেজিত দেখাইতেছিল। লুসি বিবর্ণ মুখে একপাশে বসিয়া অগ্নিকুণ্ডের দিকে শূন্য দৃষ্টিতে চাহিয়াছিল। তাহার চোখে মুখে দুশ্চিন্তা পরিস্ফুট। সহসা সম্মুখের দ্বারে ঘণ্টার ধ্বনি হইল। লুসি সেই শব্দে চমকিয়া উঠিল। সে উঠিয়া দাঁড়াইয়া তাহার স্বামীকে বলিল, চাকরিরা সকলেই তো ঘুমাইয়া পড়িয়াছে, কে আসিল আমি দেখিয়া আসি। মেজর দ্বারের দিকে অগ্রসর হইয়া বললেন, না প্রিয়ে, তুমি কেন কষ্ট করিয়া যাইবে, আমি যাইতেছি, তুমি বসিয়া থাকো। লুসি বসিয়া রহিল। তার স্বামী দ্বার খুলিলেন, সে শব্দও সে শুনিতে পাইল। মেজর সবিস্ময়ে বলিলেন, পল, কি আশ্চর্য, তুমি এই গভীর রাত্রিতে। পল মেজরের কথায় বাধা দিয়া কি বললেন তাহার পর উভয়ে হলঘরের দিকে চলিলেন। পল মেজরের সঙ্গে ড্রয়িং রুমে প্রবেশ করিলে মেজর তাহার স্ত্রীকে বলিলেন, পল ফিরিয়েছে দেখিতেছি। সেই সময় ওর গাল কাটিয়া রক্ত ঝরিতেছে, তাহার পোশাক পরিচ্ছদ ছিন্ন বিচ্ছিন্ন, তিনি খোঁড়াইতেছেন। অবস্থা দেখিয়া মেজর ফরেস্ট গম্ভীর বিস্ময়ে তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, এ কি সর্বনাশ, তুমি কোথায় গিয়েছিলে বল? তোমার এরকম অবস্থার কারণ কি? কাহারো সঙ্গে তুমি যুদ্ধ করিতেছিলে নাকি? পল বলিলেন, আমি অত্যন্ত অবসন্ন, আপনার ঘরে ব্র্যান্ডি থাকিলে আমাকে এক গ্লাস আনিয়া দিন, শরীরটা একটু চাঙ্গা করিয়া লইয়া আপনাকে সকল কথাই বলিতেছি। মেজর বলিলেন, খাবার ঘরে প্রচুর ব্যান্ডি আছে, আমি এক মিনিটের মধ্যে তোমাকে আনিয়া দিতেছি। মেজর প্রস্থান করিলে পল লুসির মুখের দিকে ফিরিয়া চাহিলেন। তাহার মুখ গম্ভীর, দৃষ্টি অচঞ্চল, অত্যন্ত কঠোর। পল নিরস্বরে বললেন,
আমি হার্নিম্যানকে খুঁজিয়া বাহির করিয়াছি, পারমাসকে আমি মুঠোয় পুড়িয়াছি, তাহার যে সহযোগিনী ক্লোরোফর্মের সাহায্যে হার্নিম্যানকে অজ্ঞান করিয়াছিল তাহাকেও হাতে পাইয়াছি, মার্সকে যে তাহার যে ভৃত্য ছিল তাহাকে আমার হাতে পড়িয়া শৃঙ্খলিত হইতে হইয়াছে, আর মানুষের জীবন লইয়া নরপিশাচ মঙ্গলর খেলা শেষ হইয়াছে, সে মরিয়াছে। আমার সকল কথা বুঝিতে পারিয়াছ? তোমার কুহকের ফাঁদ আমি ভাঙিয়া দিয়াছি। লুসি বিবর্ণ মুখে রুদ্ধ নিঃশ্বাসে বলিল, এখন কি করিবে স্থির করিয়াছ? পল বলিলেন, আমি দরজায় আসিয়া সারা লইবার পূর্বেই তোমাদের গ্যারেজে গিয়েছিলাম, তোমার গাড়ি গ্যারেজ হইতে বাহির করা হইয়াছে ইহা লক্ষ্য করিয়াছি, তাহার ভিতর তোমার ব্যাগ এবং লাগেজ দেখিতে পাইলাম, বুঝিলাম তুমি উড়িবার সকল বন্দোবস্ত ঠিক করিয়া রাখিয়াছ। এখন ডানা মেলিতে যা বিলম্ব! লুসি ইহা অস্বীকার করিতে পারিল না, তাহার মুখে কথা সরিল না, সে অপরাধিনীর মতো নতমস্তকে দাঁড়াইয়া রহিল। মিস্টার পল মৃদু স্বরে কথা বলিলেন বটে, কিন্তু তাহাতে বজ্রের কঠোরতা ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, আমার অধিক কথা বলিবার সুযোগ হইবে না, বোধহয় তাহার প্রয়োজনও নাই। আমি যাহাই জানিতে পারিয়া থাকি, পারমাস তোমার সম্বন্ধে এখনো কোনো কথা প্রকাশ করে নাই, ভবিষ্যতে সে তোমাকে এই হীন ষড়যন্ত্রে জড়াইবে বলিয়া মনে হয় না, সম্ভবত সে তোমাকে আড়ালে রাখিবে। এই সুযোগে তুমি ক্রয়ডনে উপস্থিত হইয়া দেশান্তরগামী কোনো এরোপ্লেনে আশ্রয় গ্রহণ করো, আর এদেশে কাহাকেও মুখ দেখাইও না, ঢলাঢলি করিয়া মেজর বেচারার মুখ পুড়াইও না। আর এক কথা, মিস্টার পল লুসির হাত ধরিয়া তাহাকে এক পাশে টানিয়া লইয়া গিয়া বলিলেন, যে স্ত্রীলোকটা হার্নিম্যানের নামে চিঠি লিখিয়াছিল এবং যে চিঠির জন্য ডাকপিয়নের প্রাণ গিয়াছে, তাহার রহস্যটা কি? সে কথা আমাকে বলিতে এখনো তোমার আপত্তি আছে কি? লুসি বলিল, সেই পত্রে হার্নিম্যানকে সতর্ক থাকিতে বলা হইয়াছিল, টাকার বখরা লইয়া সেই স্ত্রীলোকের সঙ্গে পারমাসের ঝগড়া হইয়াছিল, হার্নিম্যানের কলঙ্ক প্রচারের ভয় দেখাইয়া তাহারা উভয়েই তাহাকে শোষণ করিবার ষড়যন্ত্র করিয়াছিল। স্ত্রীলোকটি হার্নিম্যানকে যেদিন সেই চিঠি লিখিয়াছিল সেই দিনই সে পারমাসের একখানি পত্র পাইয়াছিল, পারমাস সেই পত্রে স্ত্রীলোকটার প্রস্তাবিত বখরাতেই সম্মতি জ্ঞাপন করিয়াছিল। মিস্টার পল বলিলেন, এই জন্যেই কি সে হার্নিম্যানকে পত্র পাঠাইয়া অনুতপ্ত হইয়াছিল? তারপর সে বোধহয় টেলিফোনে পারমাসকে জানাইয়াছিল সে হার্নিম্যানকে যে পত্র লিখিয়াছিল, ক্রুফোর্ড হাউসে হার্নিম্যানের নিকট তাহার ডাকে চলিয়া গিয়াছে। এখন সকল ব্যাপার সুস্পষ্ট বুঝিতে পারিলাম। তুমি এখন যাইতে পারো বলিয়া মিস্টার পল লুসির হাত ছাড়িয়া দিলেন। লুসি দ্বারের দিকে অগ্রসর হইয়াছে সেই সময় মেজর ব্র্যান্ডির বোতল ও গ্লাস লইয়া সেই কক্ষে ফিরিয়া আসিতেই তাঁর স্ত্রীকে দ্বার প্রান্তে যাইতে দেখিলেন। তিনি তাহাকে সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাও প্রিয়তমে এই গভীর রাত্রে? তোমাকে এত ম্লান দেখাইতেছে কেন মেজাজ শরীফ? হ্যাঁ প্রিয়তম বলিয়া সেই মায়াবিনী উভয় হস্তে তাহার স্বামীর কণ্ঠ আলিঙ্গন করিয়া তাহার মুখে চুম্বন করিল। তাহার পর করুণা বিগলিত স্বরে বলিল, বেচারা পলের দুর্দশা দেখিয়া আমি হৃদয়ে গভীর আঘাত পাইয়াছি, তবে আশা করি কয়েক মিনিটের মধ্যে এই ধাক্কাটা আমি সামলাইতে পারিব। নারীর মন পরমেশ্বর কি উপাদানে নির্মাণ করাইয়াছেন তা পুরুষ তুমি কি বুঝিবে? লুসি সেই কক্ষ হইতে অদৃশ্য হইল। পল ব্র্যান্ডি ঠুকিয়া কিঞ্চিত চাঙ্গা হইলে মেজর তাঁকে বললেন, তোমার দুর্দশার কারণ কি এবং কোথায় বা তুমি ডুব মারিয়াছিলে, এখন তাহা খুলিয়া বলিবে তো? পল সকল ঘটনার কথা সংক্ষেপে মেজরের গোচর করিলেন। তাহা শুনিয়া মেজর বলিলেন, তুমি কি বলিতে চাও?
রোগ ও নিকোলাস পারমাস উভয়ে অভিন্ন ব্যক্তি। একবার সে ডাক্তার রোগের অভিনয় করিতেছিল, আবার খোলস বদলাইয়া নিকোলাস পারমাসের মূর্তিতে আমাদের সঙ্গে মিশিয়া স্ফূর্তি করিতেছিল। মিস্টার পল বলিলেন, হ্যাঁ আমার এই ধারণা সত্য, পুলিশ তাহাকে গ্রেপ্তার করিয়াছে। মেজর সবিস্ময়ে বলিলেন, রোগের ছদ্মবেশে সে আমাদের উভয়েরই সম্মুখে আসিয়াছিল। আমি একদিন প্রাতঃভ্রমণে বাহির হইয়া তাহাকে দেখিয়াছিলাম। তুমিও ডাকপিওর ডিক চার্লির হত্যার রাত্রিতে তাহার মৃতদেহের অদূরে সেই ছদ্মবেশীকে দেখিতে পাইয়াছিলে, কিন্তু আমরা উভয়েই তাহাকে চিনিতে পারি নাই। ইয়ার কারণ কি? পল বলিলেন, সেই দুর্যোগের রাত্রে আমি আমার মোটর কারের মাথার আলোতে তাহাকে দেখিয়াছিলাম। তখন সে খানিক দূরেই ছিল, বিশেষত তাহার ছদ্মবেশ নিখুঁত হওয়ায় আমি তাহাকে সন্দেহ করিবার কোনো কারণ পাই নাই। ডাক্তার রোগের কুব্জ দেহ ও আড়ষ্ট ভাব দেখিয়া বলবান ও চটপটে নিকোলাস পারমাসের সহিত তাহার তুলনা করিবার প্রয়োজন ছিল বলিয়াই আমার মনে হয় নাই। মেজর বলিলেন, তোমার একথা সত্য। মিস্টার পল এক গ্লাস ব্যান্ডি ঢালিয়া মেজরের হাতে দিয়া বলিলেন, এটুকু আপনি পান করুন, আপনাকে এখন যাহা বলিব তাহা শুনিবার জন্য আপনার যথেষ্ট ধৈর্য ও মানসিক বলের প্রয়োজন। মেজর গ্লাসটি শূন্য গর্ভ করিয়া প্রশ্নসূচক দৃষ্টিতে মিস্টার পলের মুখের দিকে চাহিলেন। মিস্টার পল ধীরে ধীরে তাহাকে তাহার গুণবতী পত্নীর গুপ্ত লীলা সংক্রান্ত সকল কথাই বলিলেন। সেই মায়াবিনী কুহকিনী প্রেমাভিনয়ের অন্তরালে এতদিন কি খেলা খেলিয়া আসিয়াছে, সেই জাদুকরী কোন মন্ত্রে তাহাকে মুগ্ধ করিয়া কি ভীষণ ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যাহার অস্তিত্ব মাত্র কোনোদিন তিনি বুঝিতে পারেন নাই, তাহার বিস্ময়কর বিবরণ শুনিয়া মেজর চেয়ারে কাত হইয়া পড়িয়া উভয় হস্তে মুখ ঢাকিলেন। আত্মসংযম তাহার পক্ষে কঠিন হইয়া উঠিল। মিস্টার পল তাহার মুখের দিকে চাহিয়া তাহার শোচনীয় মানসিক অবস্থা বুঝিতে পারিয়া দুশ্চিলা তরুণীর প্রেমমুগ্ধ সেই প্রতারিত প্রৌঢ়ের দুর্দশা দেখিয়া তাহার মনে করুণার সঞ্চার হইল না। তিনি অচঞ্চল স্বরে বলিলেন, কিন্তু আমার কথা সত্য, অতি কঠোর সত্য। লুসি এই কুকর্মে পারমাসের পক্রাদারি করিত। মংলো হার্নিম্যানকে তাহার পশ্চাৎ হইতে হঠাৎ আক্রমণ করিয়া তাহাকে বেহুঁশ করিয়াছিল। তাহারপর লুসি তাহাকে তাহার মোটর কারে ফোর গোবলস এ রাখিয়া আসিয়াছিল। সেখানে তাহারা হার্নিম্যানকে সন্ধ্যা পর্যন্ত রাখিয়াছিল। সন্ধ্যার পর পারমাস তাহাকে মার্স গ্রেঞ্জে লইয়া গিয়াছিল। আমি মংলোর অনুসরণ করিয়া জেলার ভিতর দিকভ্রান্ত হইয়া ঘুরিতে ঘুরিতে মার্স গ্রেঞ্জের সম্মুখে আসিয়া যাহাকে গ্রেঞ্জে প্রবেশ করিতে দেখিয়াছিলাম, সে পারমাস ভিন্ন অন্য কেহ নয়। আমার বিশ্বাস সে আমারই সন্ধানে আমি এখানে আছি কিনা তাহাই জানিতে আসিয়াছিল। মেজর অস্ফুট স্বরে বলিলেন, সম্ভব বটে, কিন্তু একটা কথা বুঝিতে পারিলাম না। যদি তোমার কথা সত্য হয়, তাহা হইলে মংলো কি উদ্দেশ্যে লুসিকে এখানে আক্রমণ করিতে আসিয়াছিল? পল বলিলেন, উহা একটা ছল মাত্র, সে আপনার স্ত্রীকে আঘাত বা তাহার উপরে কোনো অত্যাচার করে নাই, তাহা তো আপনি জানেন। পারমাস পুলিশকে ও আমাকে ভুল বুঝাইয়া ভিন্ন পথে পরিচালিত করিবার জন্যই এই খেলা খেলিয়াছিল। মেজর বললেন, তুমি বলিতেছ তুমি লুসির সকল কীর্তি জানিতে পারায় সে আমাকে ত্যাগ করিয়া দেশান্তরে পলায়ন করিয়াছে, কিন্তু তোমার একথা আমি বিশ্বাস করিতে পারিতেছি না। না, ইহা বিশ্বাসের অযোগ্য, আমার প্রতি তাহার মায়ামমতা অতুলনীয়। মিস্টার পল বলিলেন, প্রেমের অভিনয়ে তাহাকে অতুলনীয় বলিতে পারেন, আমার কথায় অসন্তুষ্ট হইবেন না। আপনার মতো গত যৌবন অরসিক প্রৌঢ়কে লইয়া লুসির মতো নবযুবতী মায়াবিনী কুহকিনী প্রেমের অভিনয় করিতেই পারে, নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনাকে বাঁদর নাচাইতে পারে, কিন্তু আপনাকে ভালোবাসিতে পারে না। সে আপনার প্রেমে বন্দিনী হইবার জন্য আপনার সংসারে আসে নাই। মেজর তখন এ কথা স্বীকার না করিলেও
পরে একদিন ইহা তাহাকে স্বীকার করিতে হইয়াছিল। ডাকপিয়নের হত্যাপরাধে পারমাসের ফাঁসি হইবার কয়েক মাস পরে মেজর লুসির একখানি পত্র পাইয়াছিলেন। পত্রখানি সে সুদূর সমুদ্র পরবর্তী বুয়েনো আয়ার সৈতে লিখিয়াছিল। মেজর সেই পত্রখানি পাইবার পর মিস্টার পলকে সপ্তাহ শেষে তাহার আতিথ্য গ্রহণের জন্য নিমন্ত্রণ করিয়াছিলেন। পল যথাস্থানে ক্রুফোর্ড হাউসে উপস্থিত হইলে তিনি তাহাকে সেই পত্র দেখাইলেন। মিস্টার পল সেই পত্র পাঠ করিলেন। প্রিয় চার্লস, আমি নিঃসন্দেহে বলিতে পারি আমি তোমার স্ত্রী নহি। এই সংবাদ আমার নিকট হইতে পাইয়া তুমি কিঞ্চিত স্বস্তি বোধ করিবে। যেদিন আমি রেঙ্গুনের গির্জায় গিয়া তোমার মতো আদবুড়োকে বিবাহ করিবার সৌখিন অভিনয় করিয়াছিলাম, তাহার পূর্বেই আমি আরেকজনকে বিবাহ করিয়াছিলাম, কিন্তু তুমি জানিতে না যে আমি অন্যের পত্নী। রেঙ্গুনে যখন তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, সেই সময় আমি পারমাসের সহযোগে ব্যবসা চালাইতেছিলাম। ধনবানের গুপ্ত কথা কলঙ্ক কাহিনী প্রকাশের ভয় দেখাইয়া অর্থোপার্জনই আমাদের এই ব্যবসার বিশেষত্ব। পারমাসি আমাকে উপদেশ দিয়াছিল, যদি আমি কোনো সম্ভ্রান্ত লোকের স্ত্রী সাজিয়া আমার রূপের প্রভাবে দুশ্চরিত্র ধনাঢ্য ব্যক্তিদের মুগ্ধ করিয়া তাহাদিগকে আমার আতিথ্য গ্রহণের জন্য নিমন্ত্রণ করি, তাহা হইলে তাহারা আমার নিমন্ত্রণে প্রফুল্ল চিত্তে আমার মুঠোর ভিতর আসিয়া পড়িবে, তাহার পর আমরা একযোগে তাহাদিগের শোষণের ব্যবস্থা করিতে পারিব। তাহার এই উপদেশ মূল্যবান মনে করিয়া তোমাকে লোক দেখানো বিবাহ করিয়াছিলাম, এবং প্রেমের অভিনয়ে তোমাকে মুগ্ধ করিয়া তোমার ঘাড়ে চাপিয়া সুকৌশলে ও দেশে ব্যবসা চালিতেছিলাম। প্রেমান্ধ তুমি মনে করিতে, আমি তোমার অনুরাগিনী, তোমায় ছাড়া আমার দেহতরীর আর কোনো কান্টারি নেই। রূপমুগ্ধ নির্বোধ পুরুষদের ভুলাইয়া স্বার্থসিদ্ধি করা আমাদের পক্ষে এতই সহজ। আমি ও পারমাস আমরা উভয়েই হার্নিম্যানের এবং যে পরস্ত্রী তাহার প্রণয়িনী, তাহার অবৈধ গুপ্ত প্রেম সংক্রান্ত অনেক কথাই জানিতাম। হার্নিম্যানকে তোমার ক্রুফোর্ড হাউসে কৌশলে লইয়া যাইতে পারিলে তাহাকে শোষণ করিবার সুযোগ পাইব বুঝিয়া লন্ডনে গিয়া তাহার সহিত ঘনিষ্ঠতা করিয়া তাহার মন চুরি করিয়াছিলাম। সে আমার রূপের লোভে আমারই নিমন্ত্রণে তোমার পল্লী ভবনে আমাদের অতিথি হইয়াছিল। তাহার পূর্বেও এরূপ কৌশলে আমি বহু লোকে সর্বনাশ করিয়াছিলাম। হর্নিম্যানের প্রণয়নীকেও আমাদের দলে যোগদান করিতে বাধ্য করিয়াছিলাম। আমি সংবাদ পড়িয়াছি সে ধরা পড়িয়া ফৌজদারিতে অভিযুক্ত হইলে তাহার প্রতি 2 বৎসর সশ্রম কারাদণ্ডের আদেশ হইয়াছে। আমার বিশ্বাস পারমাসি তাহাকে ধরাইয়া দিয়াছিল, কারণ তাহারই নির্বুদ্ধিতায় ডাকপিয়ন নিহত হইয়াছিল। পিয়নটা নিহত হওয়াতেই আমাদের ভবিষ্যতে সকল আশা নষ্ট হইয়াছে, নতুবা আরও কতকাল তোমার ঘাড়ে চাপিয়া কত কাণ্ড করিতাম কে বলিতে পারে। আমার ক্ষোভের অনেক কারণ আছে, কিন্তু যখন আমার মনে হয় তোমাদের মতো সরল প্রকৃতি নির্বোধ পুরোকে প্রতারিত করিয়া কিভাবে তাদের নাচাইতেছি এবং তোমাকে কিরূপ অসহায় অবস্থায় ফেলিয়া আসিতে বাধ্য হইয়াছি, তখন সেই ক্ষোভ মর্মান্তিক দুঃসহ বলিয়াই আমার মনে হয়। চির বিদায় প্রার্থিনী লুসি। মিস্টার পল পত্রখানি ফেলিয়া রাখিয়া পাইপে তামাক সাজিতে সাজিতে বলিলেন, হতভাগা পারমাসটা অপকর্মে উপযুক্ত প্রতিফল পাইয়াছে। মেজর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, তা বটে, কিন্তু লুসির পত্রে তাহার নিন্দাসূচক একটা কথাও নেই। সে কি এই নরপিশাচের স্ত্রী? বেচারার দুর্ভাগ্যের কথা স্মরণ করিয়া দুঃখ হয়। আহ অভাগী! মেজর রুমাল নাকি দিয়া সশব্দে নাক ঝাড়িলেন, তাহার চোখের পাতা ভিজিয়া উঠিল।